বন্ধুরা, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যে সমস্ত মহিলারা বিধবা ভাতা এবং যারা বয়স্ক মানুষজন রয়েছেন, যারা বার্ধক্য ভাতা পেয়ে থাকেন এবং প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন, তাদের জন্য রয়েছে একটি খুশির খবর। তো কী সেই খুশির খবর, আমি আজকে আপনাদের এই ভিডিওটিতে জানাবো। রাজ্য সরকারের তরফ থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত আপনাদের এই ভিডিওটিতে জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সকলকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করবেন। তো বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন যে বিধবা ও বার্ধক্য ভাতার টাকা 5 তারিখের মধ্যে অ্যাকাউন্টে নির্দেশিকা জারি রাজ্যের। তো রাজ্য থেকে নির্দেশ জারি করা হয়েছে, তো এখানে 5 তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে এখন আপনারা টাকা পেয়ে যাবেন। এতদিন পর্যন্ত আপনাদের টাকা আসতে 2 মাস বা 3 মাস সময় লাগতো, তো এখন থেকে আর সেই সময় আপনাদের লাগবে না। আপনারা 5 তারিখের মধ্যে অ্যাকাউন্টে আপনাদের টাকা আপনারা পেয়ে যাবেন। তো এখানে যে নিউজটিতে বলা হয়েছে বিস্তারিত, যে বিধবা ভাতা, প্রতিবন্ধী ও বার্ধক্য ভাতার সরকারি যে ভাতার টাকা, এখন থেকে যাতে প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ভাতা প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়, সেই ব্যাপারে উদ্যোগী হলো রাজ্য সরকার। এতদিন এই সমস্ত প্রকল্পের টাকা বহু ক্ষেত্রে 2-3 মাস অন্তর দেওয়া হতো, এবার রাজ্য প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে ব্যাংকের কাছে ভাতা প্রাপকদের নামসহ এই প্রকল্পের টাকা প্রতি মাসের 3 তারিখের মধ্যেই জমা করতে হবে। ব্যাংককে আবার ওই টাকা যে প্রত্যেকের অ্যাকাউন্টে জমা করা হয়েছে তা 5 তারিখের মধ্যে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট করতে হবে। জেলা প্রশাসনও রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নারী ও সমাজ কল্যাণ দপ্তরের 6 তারিখের মধ্যে অ্যাকাউন্টের টাকা পড়ে যাওয়ার চূড়ান্ত রিপোর্ট জমা দেবে। এর ফলে গোটা রাজ্যে কয়েক লক্ষ বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রাপকের মাসের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা পেয়ে যাবেন। সূত্রে জানা গিয়েছে, এতদিন রাজ্য সরকার এই প্রকল্পের টাকা জেলা প্রশাসনের কাছে নির্দিষ্ট সময়ে পাঠিয়ে দিলেও তা ব্লক স্তরে বা ব্যাংকে সময় মতো জমা পড়ত না, তার ফলে গ্রাহকরা 2-3 মাস অন্তর এই প্রকল্পের টাকা পেতেন। এতে তারা মাস চালাতে চরম সমস্যায় পড়তেন, কিন্তু এখন এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন। গোটা দেশে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধীদের জন্য ভাতার প্রচলন আছে। যদিও বার্ধক্য ভাতার ক্ষেত্রে 2টি ধাপ চালু আছে, 60 থেকে 80 বছর পর্যন্ত বয়সীরা মাসে পান 600 টাকা ও 80 বছরের ঊর্ধ্বে যারা তারা পান মাসে 800 টাকা। একইভাবে 50% বেশি প্রতিবন্ধী হলে তিনিও ভাতা পান, কিন্তু বাম আমল থেকেই এই ভাতা পাওয়ার ক্ষেত্রে অনিয়মিত হওয়ার প্রবণতা চালু ছিল। 2-3 মাস অন্তর ও অনেক ব্লকেই গ্রাহকরা ভাতা পেয়েছেন, ফলে এই গ্রাহকদের চরম অসুবিধায় পড়তে হয়েছে। সম্প্রতি রাজ্য প্রশাসনের কর্তারা এই নিয়ে আলোচনায় বসেন, সেখানে তারা জানতে পারেন বহু ব্লকে এই ভাতা অনিয়মিতভাবে দেওয়া হচ্ছে। তারপরেই রাজ্য প্রশাসনের কর্তারা এই নিয়ে জেলা প্রশাসনকে নির্দেশিকা পাঠান। তো ওই নির্দেশিকায় বলা হয়েছে যে রাজ্য সরকার মাস পয়লার মধ্যে এই প্রকল্পের টাকা জেলা প্রশাসনকে বরাদ্দ করবে, সেই মতো জেলা প্রশাসন ব্লক স্তরে তা দিয়ে দেবে। 3 তারিখের মধ্যে গ্রাহকদের নাম, ব্যাংক অ্যাকাউন্টের নাম নম্বর সহ তালিকা ব্যাংকে পাঠাতে হবে। ব্যাংক যে ওই টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে জমা করেছে তা 5 তারিখের মধ্যে জেলা প্রশাসনকে রিপোর্ট করতে হবে। কোথাও তা না হলে কেন হয়নি তার কারণও দর্শাতে হবে। যদিও ব্লক প্রশাসনের কর্তাদের অনেকেই বলেছেন রাজ্য সরকারের কাছ থেকে বরাদ্দ চলে এলেই তা ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু অনেক সময় ব্যাংক ওই টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের অ্যাকাউন্টে জমা করে না। সেই কারণেই এবার ব্যাংকের উপরে পরোক্ষে চাপ সৃষ্টি করতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। দেখি, আপনাদের প্রত্যেক মাসের 3 তারিখের মধ্যে টাকা আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে জমা হবে। তো এই নিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। তো অবশ্যই বন্ধুরা, একটি ভালো খবর। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, উইশ ইউ অল দি বেস্ট, টেক কেয়ার।